हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज हमें शेयर करब ब्रेड चिली रेसिपी। हठात करे चटपटा मुखरोचक किछु खेते इच्छे करले खूब सहजे और कम समय ब्रेड चिली बनिए नया जाए। खेते भीषण मजादार और मुखरोचक है। आशा करछि आपनादेर खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। एखाने आमि स्लाइस ब्रेड निये निएछि प्राय 10टार मतो पिस। छुरी दिए एभावे चौको चौको करे केटे निच्छी। आपनारा निजेदेर पछंद अनुजाई सामान्य छोटो बा बड़ो करेओ केटे निते पारेन। समस्त पिसगुलोके एभावे केटे निच्छी आर समस्त पिसगुलो काटा होये गेले आमि फ्राइंग प्याने दिए दिच्छी 1 टीस्पून तेल। तेल भालो करे एकटु छड़िए दिच्छी। तेल गरम होले एबार केटे रखा पाउरुटिर पिसगुलो एर मध्ये दिए दिच्छी। फ्लेमটাকে এখন রেখেছি মিডিয়ামে আর খুব ভালো করে নাড়াচাড়া করছি। পাউরুটির পিসগুলো সমানে নাড়াচাড়া করছি যাতে করে পিসগুলো সুন্দরভাবে সমানভাবে ভাজা হয়ে যায়। নাড়াচাড়া করে কিংবা এভাবে উচলে উচলে ভালো করে ততক্ষণ ধরে ভাজা করে নেব যতক্ষণ না পাউরুটির পিসগুলো সুন্দর ক্রিসপি হয়ে যাচ্ছে আর একটা সুন্দর সোনালী রং ধরে যাচ্ছে। মাঝে আমি অল্প পরিমাণ একটু তেল ছড়িয়ে দিলাম যাতে করে পাউরুটির পিসগুলো খুব সুন্দর ক্রিসপি হয়ে যায় আর সুন্দর একটা কালার চলে আসে। देखते ही पाच्छेन आमार ए पाउरुटीर पीसगुलो किन्तु खूब सुंदर क्रिस्पी होए गेछे। सुंदर एकटा कलर चले एले एटा आमी नामिये रेखेछि एकटा प्लेटेर मध्ये। एबार ओई प्यानेर मध्ये आमी दिए दिएछि 1 टीस्पून तेल। तेल गरम होले दिए दिएछि एकटा माझारी साइजेर पेंयाज कुचिए। পেঁয়াজটাকে প্রায় 2 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 2-1 মিনিটের জন্য কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি মাঝারি সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেক অংশ চৌকো করে কেটে রেখেছিলাম। একটা ছোট সাইজের টমেটোর বীজ বাদ দিয়ে চৌকো করে কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। সমস্ত কিছুকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এখন মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি সস, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গ্রিন চিলি সস, দিচ্ছি 1 টিস্পুন সয়া সস আর মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। আপনারা কিন্তু চিলি সস সয়া সস ছাড়াও এটা কেবলমাত্র টমেটো কেচাপ দিয়েও বানিয়ে ফেলতে পারেন। সামান্য একটু জল দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। কর্নফ্লাওয়ার গোলা জল এখন আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার গোলা জল এভাবে দিলে গ্রেভি খুব সুন্দর ঠিক হয়ে যায়। 2-1 মিনিট কষানোর পর দেখুন গ্রেভিটা সুন্দর ঠিক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি চিনি। চিনি দিলে এর স্বাদটা খুব সুন্দর চটপটা আর মুখরোচক হয়। এবার আমি অল্প গরম জলও মিশিয়ে দিয়েছি, তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভি সুন্দরভাবে ফুটে উঠলে এর মধ্যে ক্রিসপি করে ভেজে রাখা পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পাউরুটির পিসের সাথে গ্রেভিকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে রেখেছি কিন্তু মিডিয়ামে। ভালো করে গ্রেভি বা সসকে পাউরুটির পিসের সাথে মিশিয়ে নেয়ার পর ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আমি এরকম গরম গরম সার্ভ করে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই ব্রেড চিলির রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।